শব্দের অর্থ তোমরা জানো? আল আমিন শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। উনি আমানত খেয়ানত করতেন না। কেউ যদি ওনার কাছে টাকা জমা রাখতেন, ফেরত নেওয়ার সময় সেম ওই একই নোট, নোটের কোনো পরিবর্তন করতেন না, সেই একই নোট উনি ফেরত দিতেন। এই জন্য আরব সমাজ ওনাকে আলামিন উপাধিতে ভূষিত করেছিলেন। আজকের এই দিনে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, আমরা যেহেতু ওই নবীর উম্মত, ওই রাসুলের উম্মত, আমরা ওনার জীবনটাকে অনুসরণ করব। আমরা যদি ওনার জীবনটাকে অনুসরণ করি, তাহলে আমাদের সমাজে ফেতরা এবং ঝগড়া এগুলো থাকবে না। আমরা চেষ্টা করব একে অপরকে উপকার করার, আমরা কারোর ক্ষতি করার চেষ্টা করব। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। ওনার জীবনের যে আমার স্কুলও বই আছে, হ্যাঁ, শামীম স্যারের মাধ্যমে তোমরা পড়তে পারো। এছাড়া আরও অনেক ইসলামিক বই আছে, সেগুলো পড়বে। সেগুলো পড়ে ওনার জীবন এবং দর্শন সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। আমরা শুধু তোমরা নয়, আমরা সকলে নবী ও রাসূলদের যে নির্দেশনা, সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাকে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أذكر إدري وتجبهي নীলক্ষ উচ্চ বিদ্যালয় করতে আয়োজিত আজ বাড়ির রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পর অনেক কষ্ট করেছেন, দিনের দাওয়া দিতে যে ওনার জান্দার মোবারক শহীদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, এবং তিনি এই দিনকে প্রতিষ্ঠা করতে যে তার সমস্ত শরীর থেকে রক্ত মোবারক জড়িয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে ঘোষণা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4079 পৃষ্ঠার মধ্যে, যে তোমাদের কথা যদি সত্য হয় তারপরে তোমরা তর্কে জড়িও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল আস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুস, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা সৎপথে চলে, যারা সত্যের পথে চলে, যারা সত্য এবং যোগ্যদের পথে চলার জন্য উপদেশ দেয় তারা ব্যতীত। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ আছে পবিত্র সমস্ত কুরআন। আমরা যদি কুরআনের পথে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলি মানি এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছে সেগুলি যদি আমরা না করি, তাহলে আমাদের জীবন হবে ধন্য, আমাদের দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, হে আদম সন্তান, তোমরা কি জানো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের ইবাদত করো না। শুধু ইবাদত করবো কার? আল্লাহ। এই পৃথিবীতে আমরা মরার পরে জবাব দিব কার কাছে? আল্লাহ। আমাদের মৃত্যুর পরে
প্রথমে জিজ্ঞাসা করাবে তিনটির প্রশ্ন, এই তিনটির প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি, হায় আফসোস, আমাদের জীবন দুনিয়াতে গরবাদ আখিরাতে গরবাদ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রসুলের যে সুন্নত আছে সেই সুন্নতের তরিকা মতো চলতে হবে, আমাদের যে সমাজে দেশে রাষ্ট্রে গড়ে পরিবারে নিজের সৎপথে চলার জন্য যত বাধা বিপত্তি অত্যাচার নির্যাতন নিপুণ আসুক না কেন, আমরা সেগুলি মোকাবিলা করে চলতে হবে। এবং আমরা যতটুকু সম্ভব ইন্নাল্লাহ মা সাবিরিন, যেহেতু আল্লাহ বলছে দরিদ্রদের থেকে পছন্দ করেন, আমরা দরিদ্রদের সাথে মোকাবেলা করে যেতে হবে। যেহেতু নামাজ ফরজ, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা মুসলমানের সন্তান, আমাদের পিতা মাতা মুসলমান, হয়তো কারো দাদা আছে, কারো বাবা আছে, কারো নানা আছে, আবার অনেকের মা বাবা দাদা দাদি না ভাই বোন, অথবা পারাবশ্য অনেকেই কবরে চলে গেছে। যেহেতু আল্লাহ বলছে কুল্লি নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকের প্রাণীকে মরতে হবে, সেটা হোক মানুষ, সেটা হোক অন্য কোনো প্রাণী। সুতরাং আমাদেরকে দুনিয়া থেকে মৃত্যুর আগে এমন মান সম্মানে নিয়ে যেতে হবে, যাতে কবরে গেলে আমাদেরকে ফেরেশতারা যখন প্রশ্ন করবে প্রত্যেক প্রশ্নের উত্তর যেন আমরা যথাযথভাবে দিতে পারি। সেই জন্য রসুলের আদর্শ আমাদেরকে আমাদের প্রত্যেকটা জীবনে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, এবং আল্লাহ যে পাক সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করছে সেগুলি মানতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে, উস্তাদের খেদমত করতে হবে, যেটা ন্যায়ের পথ সে ন্যায়ের পথে চলতে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আসতে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালীন, সেই সমস্ত লোকের পথ যাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করছে, তাদের পথ নয় যাদের প্রতি আল্লাহ গজব নাজিল করছে। সুতরাং আমরা রহমত চাইলে গজব চাই, রহমত চাইলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নাকি পড়বো না, তোমার কথা শুনবো নাকি শুনবো না, রসুলের আদর্শ মানবো নাকি মানবো না। সুতরাং আজকের এই দিনে তোমরা উপস্থিত হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই জন্মদিন আমরা অত্যন্ত আনন্দিত, খুশি এবং উদ্দীপিত। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য এই বলে শেষ করলাম, আমা আখিরাতুল ইল্লা বালা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান স্যারকে খুব সুন্দর কথা বলার জন্য। আমি স্যারের কথা শুধু ধরে আমি একটু কথা বলছি, আমার অল্প কথা বলবো, আমার কথা বলার পরে আমাদের মাওলানা সাহেব আরো বিস্তারিত কথা বলবেন। আজকে আমরা ধন্যবাদ, আসলে আমি স্যারের কথা সূত্র ধরে বলছি, স্যার একটা কথা বলছেন কবরে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে তোমার সামনে একজন ব্যক্তিকে দাঁড়া করানো হবে, এই ব্যক্তিকে তুমি চেনো, এই ব্যক্তিটা কি, তাহলে এই ব্যক্তি একমাত্র তোমার কবরে যাবে একটিমাত্র ব্যক্তি, তিনি হলেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা খুবই আনন্দিত গর্বিত যে এই বিদ্যালয় প্রতিষ্ঠার পরে এমন একটা অনুষ্ঠান আজকে আমরা করতে পেরেছি। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামসুল হক সরকার সাহেবের কাছে কৃতজ্ঞ এবং সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বর্তমান সরকার যিনি এই অনুষ্ঠানটাকে সরকারিভাবে উদযাপন করার জন্য প্রত্যেক বিদ্যালয়ে আদেশ করেছেন। যাই হোক, আসলে মূলত আমি যে কথাগুলো বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কী কথা বলবো সেই কথা বলার ক্ষমতা আমার নাই। ওনার যে আদর্শ, ওনার যে মহিমা, সেই মহিমার গুণগীত করার ক্ষমতা আমরা রাখি না, আমরা খুবই কথা বলো না দুঃখ থাকো। আমাদের অন্তর মহম্মদ সঙ্গে আলোচনা এই পৃথিবীতে প্রেরণ করেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন তো মাত্র চোদ্দশো বছর আগে, কিন্তু মহম্মদ সঙ্গে আমরা তারা সৃষ্টি করেছেন এই পৃথিবীর যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখনই মহম্মদ নূরের আলাদা মহম্মদ সৃষ্টি করেছেন এবং তার নূর থেকে আমাদের সৃষ্টি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন মুহাম্মদ ইসলামের উপর যারা দুরুদ করবে এবং যারা মুহাম্মদ ইসলামকে বিশ্বাস করবে তারাই একমাত্র আমার উপর মুহাম্মদ উপর মুহাম্মদ ইসলামকে যারা ভালোবাসবে তারাই বিশ্বাসী। আমি ভারত মুহাম্মদ ইসলামের জীবনের কথা যদি বলি, সামান্য একটু কথা বলি, আমরা বর্তমান সময়ে মুহাম্মদ ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করা এবং ওনাকে হাওয়া প্রতিপন্ন করার অভিযোগ আমাদের সমাজে আছে, একটা হল ইসলামের পক্ষে দল, আরেকটা হল এভিডেন্স ইসলামের পক্ষে দল।
আমরা যখন শুনলাম আমাদের প্রধান শিক্ষক এরপরে বলে গেছে যে হজরত মোহাম্মদ ইসলাম এর পরিবারে অন্নগ্রহণ করেছেন, আমাদের উন্নতি পথে হাসি মুখ উঠলে যেটা নাকি ভয়ের ঘোষণা করা হয়েছে সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ বংশে তিনি যখন গ্রহণ করেছেন এবং তিনি যে পরিবারে যখন গ্রহণ করেছিলেন সে পরিবারে হজরত মোহাম্মদ দাদা ছিলেন তৎকালীন সময়ে আমাদের বাদশাহ, আমরা জানি কিনা তৎকালীন সময়ে আমি
দূর করো, একটু দূর করো, একটু দূর করো, আমার একটা লীলা থাকে, একটু দোয়া হবে, তার আগে সমস্ত লীলা মাটি আগে আমি ভিন্ন আমি সুবহানাল্লাহ এই 40 মণ মাটি দ্বারা 7-8 মণ আগুনের